ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি রান্নাঘর থেকে, ভিডিওটা শুরু করলাম অনেক দিন ধরেই, ভালোভাবে ভিডিও শুরু করতে পারছি না, একদম গরমে ভালোও লাগে না। আর এই দেখো সকালে আমার ভাত হয়ে গেছে, এই যে আলু উচ্ছের ঝোল হয়ে গেছে, মহারাজা খেয়ে অফিসে গেছে। আবার আমি এই যে এখানে পাট শাকের বড়া করব, হলুদ লবণ বেসন কর্নফ্লাওয়ার দিয়ে রেখেছি, লঙ্কা কুচিয়ে রেখেছি, কেননা কটা পান্তা ভাত রয়েছে, পান্তা ভাতটা আমি খাবো, ওই জন্য এই বড়াটা করে নেব। চলো বড়াটা ভেজে নিই, ভাজতে ভাজতে তোমাদের সঙ্গে কথা বলি। যে কোনো বড়া দিয়ে পান্তা ভাত খেতে ভালো লাগে, আর পাট শাকের বড়া তো ভালো লাগে, গরম ভাতেও ভালো লাগে আর পান্তা ভাতেও ভালো লাগে। ভাত বেশি নেই, অল্প কটা পান্তা ভাত রয়েছে। এবার ছেলে গেছে সাঁতারে, সাঁতার থেকে আসবে কি খায়, সকালে ছাতু খেয়ে গেছে, আর ছেলের জন্য একটু ডিম সিদ্ধ করে রেখে দিয়েছি। আর আমি এখন এই যেটা করব, বড়াটা হয়ে গেলে সকালে পুজো টুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন কটা বাজে বলো তো? এখন 9টা বাজে। বাজার থেকে আলু নিয়ে আসলাম, আলু ছিল না, প্রচণ্ড গরম পড়েছে। আর আমাদের এদিকে না জল নেই, আজ চার পাঁচ দিন ধরে একটু একটু করে জল পড়ছে, ট্যাঙ্কিতে উপরে জল উঠছে না, রিজার্ভারে জলই জমা হচ্ছে না, তার উঠবে কি? চালালে পারে হয়তো, ওই দু বালতি তিন বালতি জল একটু উঠছে, বন্ধ হয়ে যাচ্ছে। আজকে তো কটা জল আসলো, 6:45 জল এসছে, 8টায় জল বন্ধ হয়েছে। তো এবার এই এইটুকু টাইমের ভিতরে রিজার্ভারে কী করে জল ভরবে? মহারাজা স্নান করবে, একটু বাইরে জল টল দিলাম, ব্যাস এক বালতি জল ভরা রয়েছে, আর এক বালতি ভরতে ভরতে বন্ধ হয়ে গেল কলটা। সারাদিন চলে বলো, এই লোকজন কম আছে তাই এত সমস্যা হচ্ছে, লোক বেশি হলে আমাদের আরও কত সমস্যা হতো। আর ঘুরে এসে না গরমেতে শরীরটাই আমার ঠিক হচ্ছে না। অল্প কটা পান্তা ভাত ছিল, কিন্তু এই জল ভাত জানো তো, জল জল খেতে খুব ভালো লাগে, পেট ঠান্ডা থাকে। আর এই যে বড়া নিয়েছি, আর আমি তো একটু পান্তা ভাতের সঙ্গে মুড়ি খাই, মুড়িটা নিয়েছি, এবার খেয়ে নেব। আর দেখো রোদ কি বাইরে, দেখো এমন ঝাঝা করছে রোদে, দেখো তেমনি জল নেই, রোদ, চারিদিকের অবস্থা একদম খারাপ। আমাদের এখানে এই অবস্থা, তাহলে ভাবো এই গরমেই আমরা থাকতে পারছি না, যেখানে মরুভূমি সেখানে কি অবস্থা, বালির দেশে কি অবস্থা, যেমন রাজস্থানে, বা বা ওখানে তো অবস্থা খারাপ, ওদের অবশ্য থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। চলো পরে আবার আসছি, এই সকালের পরে আর আসতে পারিনি বন্ধুরা, তাই এখন এই যে বিকালে একটু টিফিন নিয়ে এসছি। ছেলে গেছে কম্পিউটার ক্লাসে, এই দেখো তেঁতুল গুলে রেখেছি, আর এই যে জল জিরে এনেছি, আর এই যে আলু সিদ্ধ করে রেখেছি। আলুগুলো না, এই যে বড় বড় আলু একটু কেটে দিইনি তো, গলেনি ভালো, ভেতরটা একটু মনে হচ্ছে শক্ত রয়েছে, দানা দানা যাতে না থাকে, তার জন্য এই যে এইটা নিয়ে এসেছি, ঘষণিটা দিয়ে একটু ঘষে নেব, তাহলে সুন্দর হবে। দেখো এই যে সুন্দর করে নিয়েছি, এবার এটাকে মেখে নেব ভালো করে, 4টে লঙ্কা দিয়েছি। এবার না প্রচণ্ড গরম পড়েছে আর কিছু খেতে ভালো লাগছে না, ছেলে কালকেই ফুচকা নিয়ে এসেছিল, তাই ভাবলাম আজকে সকালবেলা রান্নার পরে আলু সিদ্ধ করে রেখেছি, সেটা এখন মেখে রাখবো, আসলে পরেই তারপর দিয়ে দেবো বাবুকে। গরমেতে একদম ভালো লাগছে না, এবার আমি শীতটাও তত সহ্য করতে পারি না, আবার গরমটাও তত সহ্য করতে পারি না। ব্যাস হয়ে গেছে মাখা, এবার টক জলটা একটু গুলে নেব। ওহ
ফুচকা আমার রেডি হয়ে গেছে, আলুর পুর ভরে দিয়েছি, এবার জলে দিয়ে সঙ্গে সঙ্গে খাবে। আর একটু দই ফুচকা করব, দই বের করিনি এখনো, দইটা বের করবো।